এরপরের প্রশ্নটি হচ্ছে রোজা রেখে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে কিনা হুজুর জানতে চাই চমৎকার এই প্রশ্নটি একজন যুবক করেছে নিশ্চয়ই কারণ সাধারণত যুবকদেরই প্রবলেমটা বেশি হয় মাহের রমজান এটা সংজ্ঞা যখন আমরা জেনে যাব তখন বুঝবো আসলে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা রোজা ভাঙার অন্যতম কারণ হচ্ছে স্তুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ ইফতার পর্যন্ত কোনো ব্যক্তি পানাহার যদি খেয়ে ফেলে অথবা যৌন সঙ্গমে যদি লিপ্ত হয় তাহলে তার কি হবে তার রোজাটা ভেঙে যাবে এখন রোজা ভাঙার এই দুটো কারণের মধ্যে বা স্পেশালি এই কারণগুলোর মধ্যে ওটা আছে কিনা দেখতে হবে কিন্তু আমাদের সেটা স্বপ্নদোষটা কিভাবে হয় খুব স্বাভাবিক একটা বিষয় মেডিকেল সায়েন্সের তিনটি বিষয় আমি শুনতে চাই এক মেডিকেল সায়েন্স বলেছে যখন কোনো ইয়াং পিপল ওয়েট হিজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্লাইং ম্যাটার যখন সে খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করে অর্থাৎ সে যখন কোনো পর্নোগ্রাফি দেখে অথবা গার্লফ্রেন্ড নিয়ে বা কোনো খুব বাজে চিন্তা ভাবনা করে তার একটা ইফেক্ট কিন্তু রাত্রিকালীন সময় ঘুমের মধ্যে ঘটে এটা কিন্তু এটা কিন্তু আমার কথা নয় এটা মেডিকেল সায়েন্স বলেছে সেকেন্ড হচ্ছে অতিরিক্ত লেভেলের যখন কোনো খাবার অথবা হাই প্রোটিন জাতীয় কোনো খাবার খায় সাধারণত তখনও স্বপ্নদোষ হয় তিন নম্বর হচ্ছে এটা বলতেই হচ্ছে একটু লজ্জার কথা তারপরে বলতেই হচ্ছে একজন যুবক যখন অতিরিক্ত লেভেল লজ্জাস্থান প্রচুর পরিমাণ টাচ করে তখন রাত্রিকালীন সময় তার স্বপ্নদোষ হয় এই তিনটি কথাই কিন্তু মেডিকেল সায়েন্সের কথা তাহলে প্রথম বিষয় একটা যুবক এই মাহে রমজানে কেন এই কাজটা করবে তার বাজে ভিডিও দেখবে হ্যাঁ যুবক তুমি যে বাজে ভিডিও দেখছো স্ল্যাং ভিডিও দেখছো পর্নোগ্রাফি দেখছ তুমি তো জানো না এই পর্নোগ্রাফি তোমাকে একদিন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে তুমি যেটা দেখছো সেটা তোমার কি রোজাটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বনামী তিনি বলেছেন বিহি জাহালা মাল্লাহি হাজাতান আল্লাহর কাছে ওই রোজার কোনো মূল্য নাই যে ব্যক্তি রোজা রাখলো অথচ সে ব্যক্তি তার কোনো খারাপ কাজ ছাড়তে পারলো না অপরাধ ছাড়তে পারলো না গুণা ছাড়তে পারলো না আল্লাহর কাছে তার ওই ভুকা থাকা অথবা তার এই যে পানীয় জাতীয় খাবার খাওয়া থেকে মুক্ত থাকার নাম যে রোজা সে রোজার প্রয়োজন নাই আপনি খারাপ কাজ করবেন যুবক তুমি মাহের রমজানের রোজা রেখে দিনের বেলা ফেসবুকিং করছো একটা ফেসবুকের মধ্যে ভালো জিনিস আছে আমাদের যে ইসলামিক কন্টেন্ট এই যে মাত্র কথাগুলো বলছি এটা যদি শেয়ার করা হয় হাজার মানুষ যদি দেখে এটা যেমন সব হবে একইভাবে একটা বাজে ভিডিও শেয়ার করা হলে হাজার লক্ষ মানুষ দেখলে তার সমপরিমাণ গুঁড়া তার আমল নামায় যাবে অথচ আমরা দিনের বেলা ফেসবুকিং করছি এই জন্য যুবক দিনের বেলা ফেসবুকিং না করে অযথা হেলায় ফেলায় সময় না কাটিয়ে আমরা ভালো কিছু পড়াশোনা করি তেলাবাদ করি আমরা অ্যাপস থেকে তেলাবাদ শুনি আমরা ইসলামিক অনেক মাসলা মাসাইল আমরা জানি তাহলে আমরা পর্নোগ্রাফি দেখব না এটাই চূড়ান্ত তাহলে মেডিকেল সায়েন্সের কথা অনুযায়ী তিনটা জিনিসের কোনো একটা জিনিস যদি ওই যুবকের মধ্যে ঘটে তাহলে তার দিনে অথবা রাত্রিকালীন সময় স্বপ্নদোষ হতে পারে প্রশ্ন হলো রোজা রেখে স্বপ্নদোষ হলে সে রোজা ভাঙবে কিনা যেহেতু ইচ্ছাকৃতভাবে তার স্বপ্নদোষ হয়নি অর্থাৎ নিজে ইচ্ছাকৃতভাবে তার এই ঘটনা কি ঘটায়নি অতএব তার রোজাটা হয়ে যাবে তবে হ্যাঁ কোনো যুবক যদি মাস্টারভেশন করে হস্তমৌন করে তাহলে হানড্রেড পারসেন্ট তার রোজাটা ভেঙে যাবে সেক্ষেত্রে তার তার কাজা এবং কাফফরা আদায় করতেই হবে আল্লাপাক আমাদের যুবকদেরকে এই অংশটা বুঝার এবং মানার তোফিক দান করুক আমিন